बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকের ক্লাস বিজ্ঞান, শ্রেণী অষ্টম, টপিক ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠনে চলে যাও তোমাদের বিজ্ঞান বই থেকে। দাখিল অষ্টম শ্রেণী বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই বইয়ের আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তাহলে পরমাণু কি কণা? খুব ক্ষুদ্র কণা। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মের পার্থক্য দেখা যায়। তাহলে পরমাণুতে কী কী থাকে? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তোমরা একটু পরমাণুর চিত্র দেখতে পাচ্ছ। এরপর আমরা দেখি পরবর্তী আলোচনায় পার্ট 1-3 পর্যন্ত। পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে পদার্থ কি কণা দ্বারা গঠিত? ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এ ক্ষুদ্র কণা দুই রকমের, অণু ও পরমাণু। তাহলে ক্ষুদ্র কণা কত রকমের? দুই রকমের। কি কি? অণু ও পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যার ভাঙ্গা যায় না, সেটাকে বলা হয় অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। তাহলে ক্ষুদ্রতম কণার নাম কি দেন? পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হল অবিভাজ্য, যা তার সাময়িক সময়ের আরও দুইজন দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থ সমূহ নির্বিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর দেখো তোমাদের অনেকগুলো নৈবেদিক প্রশ্ন আছে, যেগুলো নৈবেদিক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। গ্রিস দার্শনিক, এনার নাম কি ছিল? ডেমোক্রিটাস। ইনি কত অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে ধারণা বা মতামত পোষণ করেন? 400 অব্দে। এবং ক্ষুদ্রতম কণার নাম কি দেওয়া হয়? পরমাণু ও বা অ্যাটম। এরপরে তোমরা আরও জানো যে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য শব্দের অর্থ হচ্ছে যা আর কোনো ভাঙ্গা যায় না। এরপরে সমসাময়িক দুজন দার্শনিক, সেগুলো হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল, এই মতবাদের দ্বিমত পোষণ করে তেনারা বলেন যে না, এগুলো আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকারে ভাঙানো যাবে। এরপরে দেখি 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জল ডান্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙ্গা যায় না। ডাল্টনের এ মতবাদ সকলে গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। তাহলে শেষে কার মতবাদটা গ্রহণ করা হয়? ডাল্টনের।
আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু অবিভাজ্য এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্য পায়। তাহলে আমরা যে বোরের পরমাণু মডেলের যে গ্রহণযোগ্যতা সম্পর্কে জানলাম, একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণু গঠন সম্পর্কে ভালো ধারণা দেন। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তাহলে এর নাম কি দেওয়া হয় তখন? নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণার যেমন তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এরা কি কেন্দ্র করে ঘুরছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এরপর আমরা দেখব রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। কে নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেন নাই, এটা মনে রাখতে হবে তোমাদের। রাদারফোর্ড বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। কোথায় ঘোরে? নির্দিষ্ট কক্ষপথে। উপরিযুক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় কি হয়? ফাঁকা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসের একটি চিত্র দেওয়া আছে। ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে এর বাইরের অংশটুকু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো থেকে কিন্তু তোমাদের বিজ্ঞানের ধারণাগুলো নিতে হবে। এরপরে দেখো পার্ট 4-6 আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। আমরা জানবো এবার পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপটা কি। প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। তাহলে হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে কি এটা আলাদা? একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মে পার্থক্য হয়ে থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আমরা মৌলের পরমাণুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য কিসের সংখ্যা ব্যবহার করতে পারি? প্রোটনের সংখ্যা অবশ্যই ব্যবহার করতে পারি। এবং পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্যর কারণে কিন্তু পরমাণু সমূহের মধ্যে কি হয়? পার্থক্য হয়ে থাকে। তাছাড়া কিন্তু পার্থক্য এটা হতো না। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? খুব সহজ কথা, কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। মুখস্থ করে ফেলো, হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন আছে? একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায় বলতে পারো? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এ থেকে কি তথ্য পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটনের সংখ্যা, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে না নিউট্রন সংখ্যা জানা যায় না। নিউটন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে।
একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য। পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ কোন পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর। আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান। কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়, অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা সমান সমান ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে মৌলের ভর সংখ্যা নির্ণয়ের সূত্র কি? প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরে চার্ট পাবো, এই চার্ট থেকে কিন্তু এই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যাগুলো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সেই সাথে আজকে তোমাদের যে আগামী দিনে যে পড়াটা থাকবে সেই একটি সৃজনশীল প্রশ্ন, তোমরা সকলেই কিন্তু খুব সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নটা মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে আমাদের অনলাইন ক্লাসে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সেই সাথে আজকে যারা অনলাইন ক্লাসে জয়েন করে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।